বিশ্বভারতীর সামনে অনুব্রত মণ্ডলের অ্যারেস্ট অ্যানিভার্সারি পালন করলেন বিজেপি নেতা অনুপম হাজরা, যেটা জানতে পারা যাচ্ছে বিজেপি কর্মীরাও তার সঙ্গে সামিল ছিলেন। এক বছর আগে এই রাখি বন্ধনের দিনই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, এবং সেই অ্যারেস্ট অ্যানিভার্সারি পালন করল বিজেপি কর্মীরা অনুপম হাজরার নেতৃত্বে। এর উদ্দেশ্য এটা যে আগের বছর রাখির দিনেই বীরভূম থেকে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই অ্যারেস্ট করে, এবং আপনারা জানেন ভালো করে যে উনি যতদিন তৃণমূলের জেলা সভাপতি ছিলেন বীরভূমের, সেখানে আমাদের বিজেপি কার্যকর্তা নেতা যারা বুথ লেভেলে সংগঠন করেন তাদের কি ভোগান্তি বা কি অত্যাচার তাদের উপর হয়েছিল, আজকে সেই দিনটাকে আবার নতুন করে স্মরণ করিয়ে আমাদের কার্যকর্তা এবং আমাদের যারা নেতা যারা আছেন তাদেরকে নতুন করে স্মরণ করিয়ে উদ্বুদ্ধ করা এক কথায়, যে এটা আজকের দিনটা একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলেন তারা, যে এখান থেকে মানে তারা যে অত্যাচারের প্রতিনিয়ত যারা অত্যাচারে ভোগান্তি হতো তাদের সেখান থেকে তারা মুক্তি পেয়েছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।